আজকে আমি শুরু করতে চলেছি একটা নতুন টপিক, যেটা নিয়ে আপনাদেরকে সচেতন করব, কারণ রোগটি ভীষণ ছোঁয়াচে। ও হ্যাঁ, বলেই তো দিলাম একটা রোগ নিয়ে আলোচনা করতে চলেছি। তো রোগটি ভীষণ ছোঁয়াচে, সচেতন না হলে যে কোনো সময় হতে পারে। তবে এই রোগটার কথা বলি, এই রোগটার নাম কি আপনারা শুনেছেন? দেখুন, রোগটার নাম যদি আমি জিস্ট করে বলি, তাহলে রোগটার নাম হচ্ছে ভিভি। ভিভি না, ভিভি মানে আপনারা কি ভাবছেন? না, ভাবাভাবির কোনো অপশন নেই। দেখুন, একেবারে সোজা টপিকে চলে আসি। রোগটার নাম হচ্ছে ভেরুক্কা ভালগারিস। কি? হ্যাঁ, ভেরুক্কা ভালগারিস, ঠিকই শুনেছেন। আশা করছি এই রোগটা সম্পর্কে অনেকেই জানেন না, আর যারা জানেন কতটা ডিটেল জানেন, জানেন কি জানেন না সেই বিষয়ে না গিয়ে সরাসরি চলে আসি রোগটা কিভাবে হয় সেই সম্পর্কে, হলে কি করবেন এবং কিভাবে এখান থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা যায়। তো লেটস স্টার্ট দ্য টপিক। সারা পৃথিবীতে এই ভেরুক্কা ভালগারিস 100 জনের মধ্যে প্রায় 10 জন মানুষের মধ্যে দেখা যায়। এই রোগ যে কোনো বয়সে যে কোনো লিঙ্গের মানুষের হতে পারে, অর্থাৎ কিনা এই রোগ হওয়ার সম্ভাবনা আমাদের সকলেরই সমান। তবে এই রোগ সবচেয়ে বেশি দেখা যায় স্কুলে যাওয়া বাচ্চাদের, যাদের বয়স 12 থেকে 16 বছরের মধ্যে। এছাড়াও যাদের অনাক্রমতা শক্তি কম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যারা কসাইখানায় কাজ করে, তাদের মধ্যে এই ভেরুক্কা ভালগারিসের সম্ভাবনা বা এই রোগ অনেক বেশি পরিমাণে দেখা যায়। অনেক সময় আমাদের ত্বকের উপরে বা স্কিনের উপরে ক্ষুদ্র স্ফীত অংশ তৈরি হয়। এই ছোট স্ফীত মাংসপিণ্ডটি হলো ভেরুক্কা ভালগারিস বা ওয়ার্টস। এই ওয়ার্টসের সমস্যা আমাদের দেখা যায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে। অর্থাৎ কিনা HPV-র সংক্রমণ যদি আমাদের শরীরে ঘটে থাকে, তাহলেই এই ভেরুক্কা ভালগারিস বা ওয়ার্টস রোগটি দেখা যায়। এই ভেরুক্কা ভালগারিস রোগটি খুব সহজেই একজন থেকে আর একজনে ছড়িয়ে পড়ে, সেটা ডাইরেক্ট কন্ট্যাক্টে হোক বা ইনডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে হোক। অর্থাৎ কিনা স্কিন টু স্কিন কন্ট্যাক্টে খুব সহজেই ছড়াতে পারে। এছাড়া যারা র মিট হ্যান্ডেল করে, তাদের মাধ্যমে বা তাদের শরীরে খুব সহজেই এই রোগ ছড়িয়ে পড়ে। এছাড়া বিভিন্ন ফোমাইটস থেকে, অর্থাৎ তোয়ালে, টাকা পয়সা, জামা কাপড় বা খেলনা, বই, এই সমস্ত জায়গা থেকেও এই রোগ কিন্তু ভীষণ রকমভাবে ছড়িয়ে পড়ে। এই রোগটির বিভিন্ন টাইপস আছে। যেমন প্রথমেই বলবো কমন ওয়ার্টসের কথা। এই কমন ওয়ার্টসগুলির সাইজ 1 মিলিমিটার থেকে কিছু সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই ওয়ার্টস আমাদের হাতে পায়ে এবং হাতে পায়ের আঙুলে, হাঁটুতে, কনুয়ে সবচেয়ে বেশি হয়। এছাড়াও ঠোঁটের চারপাশে এবং চোখের পাতাতেও দেখা যায়। চোখের পাতার উপরের ওয়ার্টসগুলি পাতলা এবং লম্বা হয়ে থাকে। এবার আসি ডিপ পালমো প্ল্যান্টার ওয়ার্টসের কথায়। এই ওয়ার্টস সাধারণত হাতের তালুতে এবং পায়ের তলায় হয়ে থাকে। এই পায়ের তলার যে ওয়ার্টস বা প্ল্যান্টার ওয়ার্টস থেকে রক্তপাতজনিত সমস্যা দেখা যায়, কারণ চলাফেরার সময় এই ওয়ার্টসের উপরে চাপ পড়ে, ফলে এই রকম সমস্যা দেখা যায়। এছাড়াও এটির সাইজ অনেক সময় এত বড় হয়ে যায় যে জুতো অবধি পরা যায় না এবং সার্জারি করতে হয়। 3 নম্বরে বলবো ফ্ল্যাট ওয়ার্টসের কথা। এই ফ্ল্যাট ওয়ার্টস সাইজে 1 থেকে 7 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এই ওয়ার্টস আমাদের মুখমণ্ডলে দেখা যায় এবং একসঙ্গে প্রায় 100টি ওয়ার্টসকে দেখা যায়। এখন আসি বুটচার্স ওয়ার্টসের কথায়। এটি মূলত দেখা যায় যে সমস্ত মানুষ কসাইখানায় কাজ করে তাদের মধ্যে। এই ওয়ার্টসগুলি অনেকটা ফুলকপির মতো দেখতে হয়ে থাকে। এবং এরপরে আমি বলবো ফোকাল এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়ার কথা। এগুলি প্রধানত আমাদের মুখগহ্বরের মধ্যে দেখা যায়। এগুলি দেখতে অনেকটা সাদা প্যাপিউলের মতো হয়ে থাকে এবং এগুলির সাইজ হয়ে থাকে 1 থেকে 5 মিলিমিটার পর্যন্ত। এছাড়াও সিস্টিক ওয়ার্টস আমাদের শরীরে হয়ে থাকে। আমাদের শরীরের ওয়েট বিয়ারিং অঞ্চলগুলিতে মেনলি এই সিস্টিক ওয়ার্টস দেখা যায়। এছাড়া আমাদের জেনিটাল অংশে জেনিটাল ওয়ার্টসও দেখা যায়। এ তো গেল রোগের ধরনের কথা।
কিন্তু এবার সত্যিই জানা দরকার এই রোগটা কতটা ভয়ঙ্কর। এটি এমনিতে বিনাইন হলেও সময় সময় ওয়ার্টসগুলি ম্যালিগনেন্ট হয়ে উঠতে পারে এবং যা থেকে ক্যান্সার হয়, এবং এই ওয়ার্টস থেকে হওয়া ক্যান্সারকে বলা হয়ে থাকে ভেরুকাস কার্সিনোমা। এছাড়াও এই ওয়ার্টসগুলি আমাদের এপিথেলিয়াল লেয়ারকে এবং মিউকাস মেমব্রেনকে আক্রান্ত করে এবং ক্ষতিগ্রস্ত করে থাকে। তো এখন বিষয় হচ্ছে, এই রোগ হলে করবেন কি? অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। এছাড়াও ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে হবে, তাই অবশ্যই সুষম খাদ্যাভ্যাসে থাকতে হবে। খাদ্যতালিকায় রাখতে হবে টাটকা ফল এবং শাকসবজি, এছাড়াও রাখতে হবে প্রাণীজ প্রোটিন, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে তোলে এবং আমাদের শরীরকে রাখে সুস্থ। এই সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন স্যালিসাইলিক অ্যাসিড, বিভিন্ন অ্যান্টিভাইরাল এজেন্টস যেমন সিডোফোবির, রেটিনয়েডস ইত্যাদি। কিন্তু এই সমস্ত কিছু ব্যবহারের পরেও যদি এই ওয়ার্টসগুলি না কমে, তাহলে আমাদেরকে সার্জিক্যাল ইন্টারভেনশনে আসতেই হবে। কিন্তু অনেক সময়ই দেখা যায় যে এই ওয়ার্টসগুলি দু বছরের মধ্যেই নিজে থেকে নিজেই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসার কোনো দরকার পড়ে না।